আজ আপনারাকে দেখাবো কলমি শাকের জমি, কীভাবে কলমি শাক তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এ হচ্ছে কলমি শাক। দেখতে পাচ্ছেন শাকগুলো প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই শাকগুলো একবার তৈরি করে নিতে পারলে পুরো সিজনটা এখান থেকে খাওয়ার হয়ে যায়, কেননা এই শাকগুলো মাটি থেকে চার আঙুল উপরে কেটে নিলে এই শাকগুলো গোড়া থেকে বারবার শাক হয়ে থাকে এবং পুরো সিজনটাই খাওয়া হয়ে যায়। এই শাক তৈরির খুব সহজ উপায়, বাজার থেকে 10 টাকার বীজ কিনে এনে মাটিটায় কম্পোস্ট সার ছড়িয়ে খুঁড়ে রেডি করে নিয়ে ওপর থেকে বীজ ছড়িয়ে হালকা করে খুঁড়ে লেবেল করে দিতে হবে এবং হালকা ওপর থেকে জল ছড়িয়ে দিলেই সেই বীজগুলো কয়েকদিনের মাথায় অঙ্কুরিত হয়ে যাবে এবং ধীরে ধীরে সে গাছগুলো বেড়ে উঠবে এবং এইরকম শাক পাবেন। এইভাবে আপনারা যারা বাড়িতে অল্প জায়গা আছে এভাবে চাষ করলে আপনারা পুরো সিজনটায় এই কলমি শাক খেতে পাবেন। খুব সহজে এই শাকটা তৈরি করা যায়, তাই যাদের অল্প জায়গা আছে তারা এইভাবে খুব সহজে কলমি শাক তৈরি করতে পারেন। এই হচ্ছে আমার আজকের দেখানোর বিষয়।